আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম আহমেদ বিনিতা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে এসেছি, যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন ছিল সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমরা গত পর্বে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে অনেক কিছু জেনেছি। এই পর্বে আমরা আরও বিস্তারিত জানবো। তো দেখি প্রথমে লেসন টুতে কী বলা হয়েছে। দেখো, দ্য টেল অফ হোমকামিং, অর্থাৎ বলা যাচ্ছে যে স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। টেল অর্থাৎ গল্প এবং হোমকামিং বলতে হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন বোঝানো হয়ে থাকে। তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে কি একটা বড় গাড়ি বা ট্রাকে হচ্ছে কি বঙ্গবন্ধু এবং তার সাথে যে নেতারা ছিল দলীয় তারা আছেন এবং আশেপাশে অনেক লোকজনকে দেখা যাচ্ছে। তো আমরা যদি একটু নিচে যাই, দেখো ছবির নিচে বলা হয়েছে বঙ্গবন্ধু হোমকামিং অন 10 জানুয়ারি 1972, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে কত সালে ছিল? 1972 সালের 10 জানুয়ারিতে ছিল। তারপর এতে দেখো কি বলা আছে, ওয়ার্ক ইন পেয়ার্স টু ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলা হচ্ছে যে এখানে জোড়ায় কাজটি করতে বলা হয়েছে এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে বের করতে বলা হয়েছে। তো এখানে যদি আমরা 1 নম্বরে দেখি কি বলা হয়েছে, দেখো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। বলা হয়েছে যে তুমি এই ছবিতে কী কী দেখতে পাচ্ছ। তো আমরা বলতে পারি যে আই সি এ লট অফ পিপল ইন দ্য পিকচার, আমি ছবিতে অনেক লোকজন দেখতে পাচ্ছি। আরও বলি যে দ্য নাম্বার অফ পিপল মেবি 1000 or million, বলা যাচ্ছে যে এখানে লোকজনের সংখ্যা হাজার বা লক্ষ হতে পারে। এছাড়াও আমি বলতে পারি যে আই সি মেনি পিপল অন দ্য ওপেন ট্রাক উইথ দ্য ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ বলা যাচ্ছে একটা খোলা ট্রাকে আমি দেখতে পাচ্ছি জাতির জনকের সাথে অনেক লোক রয়েছে। তারপর দেখো যদি 2 নম্বর কোশ্চেনে যাই, 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে, হু ডু ইউ আইডেন্টিফাই ইন দ্য পিকচার। বলা আছে যে এখানে তুমি কাদেরকে চিহ্নিত করতে পারছো বা কাদের শনাক্ত করতে পারছো এই ছবি দেখে। তো আমরা এখানে কয়েকজনের কথা বলতে পারি খুব সহজেই। আমরা কিন্তু এখানে বলতে পারি যে আই ক্যান আইডেন্টিফাই বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ ফিউ ল এনফোর্সিং মেম্বার্স, স্টুডেন্টস লিডার্স অ্যান্ড মেনি আদার্স। বলা যাচ্ছে কি যে আমি বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ এবং কয়েকজন আইন রক্ষাকারী সদস্য আর এছাড়াও কি ছাত্র নেতাবৃন্দ এবং অন্যান্য অনেকজনকে শনাক্ত করতে পারি। এছাড়াও আমরা আরও বলতে পারি আই ক্যান আইডেন্টিফাই ফ্রিডম ফাইটার্স, ইন্ডিয়ান আর্মি, নিউজ ফটোগ্রাফার্স অ্যান্ড রিপোর্টার্স অ্যান্ড হান্ড্রেডস অফ কমন পিপল সারাউন্ডিংস দ্য ট্রাক। অর্থাৎ বলা যাচ্ছে কি দেখো যে আমি মুক্তিযোদ্ধা, ভারতীয় সেনাবাহিনী, সংবাদ ফটোগ্রাফার ও সাংবাদিক এবং শত শত সাধারণ জনগণকে শনাক্ত করতে পারছি যারা হচ্ছে কি ট্রাকটির আশেপাশে রয়েছে বা ট্রাকটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এরপর 3তে দেখো কি বলা হয়েছে, ডু ইউ ফাইন্ড এনি কানেকশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেসন হাউ। বলা হচ্ছে যে তুমি কি পাঠের শিরোনামের সাথে ছবির কোনো সংযোগ দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও তাহলে সেটা কীভাবে বা কেন। তো এখানে আমাদের যেই টাইটেলটা ছিল সেটা হচ্ছে দ্য টেল অফ হোমকামিং, অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। আর ছবিতে এখানে কি দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছে এবং তাকে দেখার জন্য লাখ লাখ মানুষ গিয়েছে এবং তার সাথে নানা ধরনের দলীয় নেতারাও রয়েছে। তো এখানে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে দ্য পিকচার হ্যাজ এ কানেকশন উইথ দ্য টাইটেল অফ দ্য লেসন, মানে কি পাঠের শিরোনামের সাথে অবশ্যই ছবির একটি সংযোগ রয়েছে। দ্য পিকচার শোজ দ্য হোমকামিং ইভেন্ট অফ দ্য ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ বলা যাচ্ছে কি ছবিটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা দেখাচ্ছে এবং কি এখানে আমরা টাইটেলটাও কি দেখতে পাচ্ছি, টাইটেলটাও হচ্ছে কি আমাদের এই মহান নেতাকে স্বাগত জানানোর জন্য। বলা যায় যে মিলিয়ন্স অফ পিপল ওয়ার প্রেজেন্ট টু ওয়েলকাম দ্য গ্রেট লিডার অফ দ্য নেশন, জাতির মহান নেতাকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ লোক সেখানে উপস্থিত ছিল। তো ইট ইজ এ রিয়েলি মেমোরেবল ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ অ্যান্ড অলসো দিস ইজ আ কানেকশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেসন। বলা যাচ্ছে কি যে বাস্তবিকভাবে এটি বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় ঘটনা এবং আমরা খুব সহজেই বলতে পারি যে এই পাঠের শিরোনামের সাথে ছবির সংযোগ আমরা দেখতে পাচ্ছি এবং কীভাবে দেখতে পাচ্ছি সেটা আমরা কিন্তু বলেছি। তো এই ছিল হচ্ছে কি আমাদের টাইটেল সম্পর্কে আলোচনা এবং কি নিচে এই ছবির উপর বেস করে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমরা ছবি দেখে সলভ করলাম। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে বিতে কি বলা আছে, রিড দ্য স্টোরি অফ বঙ্গবন্ধুস হোম কামিং টু অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। বলা যাচ্ছে যে এই প্যাসেজটা এখানে একটা পার্ট দেওয়া আছে যেটা আমাদের পড়তে বলা হয়েছে, যেটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। এই প্যাসেজটা পড়ার পর হচ্ছে কিছু কোশ্চেন থাকবে যেগুলো অ্যান্সার আমরা খুব সহজেই করতে পারবো। তো আমরা যদি প্যাসেজে চলে যাই, দেখো এখানে কি বলা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি ইমিডিয়েটলি আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাট দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য 26 মার্চ 1971। বলা যাচ্ছে যে 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে তার স্বাধীনতা ঘোষণার অব্যাহতি পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিলেন। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ অ্যান্ড ইমপ্রাইজন্ড দেয়ার ইন এ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট আনটিল 7th January 1972। বলা হচ্ছে যে বন্দি হিসেবে তাকে পাকিস্তানে নেওয়া হয়েছিল এবং 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়ার জন্য জেলখানার একটি ছোট প্রকোষ্ঠে কারারুদ্ধ করে রাখা হয়েছিল তাকে। Even a grave was dug in front of his cell, but Mujib was fearless. এমনকি তার প্রকোষ্ঠের সামনে একটা কবর খোঁড়া হয়েছিল, কিন্তু মুজিব ছিলেন নির্ভীক বা নির্ভয়। He knew nothing would stop the Bengalis to gain independence. কারণ সে জানতো যে বাঙালিদের স্বাধীনতা অর্জন কেউ রুখতে পারবে না। In fact, his name and independence became synonymous. অর্থাৎ বলা যাচ্ছে বস্তুত পক্ষে তার নাম এবং স্বাধীনতা সমর্থক হয়েছিল। এখানে সিনোনিমাস বলতে সমর্থক বোঝানো হয়ে থাকে। সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেসলি টু উইটনেস হিজ হোম কামিং। বলা যাচ্ছে তাই সারা বিশ্ব তার স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যক্ষ করার জন্য রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিল যে কখন সে হচ্ছে বাড়ি ফিরবে, সকলের সাথে দেখা করবে, সেই জন্য সবাই অপেক্ষা করছিল। অ্যান্ড হি হ্যাড এ গ্র্যান্ড হোম কামিং ইনডিড ন্যারেটেড বাই এমিনেন্ট কলামনিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। বিখ্যাত সাংবাদিক ও লেখক সৈয়দ বদরুল আহসানের বর্ণনা অনুসারে তিনি সাড়ম্বরপূর্ণভাবে স্বদেশে ফিরেছিলেন, যেটা আমরা হচ্ছে কি কিছুক্ষণ আগে একটা যে ছবি দেখেছি সেই ছবিতে দেখতে পেয়েছি যে তিনি যখন হচ্ছে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন তখন কত লাখ লাখ মানুষ তার সাথে দেখা করতে এসেছিল। ইন দ্য ইভিনিং অফ 7 January 1972, বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি ফ্রম হোয়ার হি উড ফ্লাই টু লন্ডন। 1972 সালের 7 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু লন্ডনের উদ্দেশ্যে রাওয়ালপিন্ডির চাকলালা বিমানবন্দর ত্যাগ করেছিলেন। 9 months earlier he was brought to Pakistan as a prisoner with little hope to return. 9 মাস আগে তাকে বন্দী হিসাবে পাকিস্তানে নেওয়া হয়েছিল, যার প্রত্যাবর্তনের কোনো আশাই ছিল না। And now he was free to go home. কিন্তু এখন সে হচ্ছে কি বাড়িতে স্বাধীন এবং স্বাধীনভাবে ফিরে এসেছে। Pakistan as soon as the PIA aircraft took off was finally behind him. বলা যাচ্ছে যে PIA বিমানবন্দর ত্যাগ করার সঙ্গে সঙ্গেই পাকিস্তান পরিশেষে তার পেছনে পড়ে রইল। Early in the morning on 8 January 1972, বঙ্গবন্ধু arrived at Heathrow airport. বলা যাচ্ছে যে 1972 সালের 8 জানুয়ারি খুব সকালে বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দরে পৌঁছালেন। নিউজ অফ বঙ্গবন্ধুজ অ্যারাইভাল ইন লন্ডন স্প্রেড কুইকলি। বঙ্গবন্ধু যে লন্ডনে আগমন করেছিলেন সেই খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। জার্নালিস্টস, দ্য জেনারেল পাবলিক, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ানস অ্যান্ড বাঙালি রেসিডেন্টস ইন দ্য সিটি মেড দেয়ার ওয়ে টু হোটেল ক্লারিডেজ। বলা যাচ্ছে যে সাংবাদিক, সাধারণ জনগণ, ব্রিটিশ আমলা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নগরে বসবাসরত বাঙালিরা হোটেলে ক্লারিজের উদ্দেশ্যে রওনা হলো। নিউজ বুলেটিনস অন দ্য BBC অ্যান্ড আদার মিডিয়া অর্গানাইজেশনস মেড নোট অফ দ্য বঙ্গবন্ধুজ অ্যারাইভাল ইন দেয়ার হেডলাইন্স। বলা যাচ্ছে BBC সংবাদ বুলেটিন এবং অন্যান্য সংবাদ মাধ্যম তাদের পত্রিকায় বঙ্গবন্ধুর আগমনকে সংবাদের শিরোনাম করেন। By early afternoon, the father of the nation had made the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. বলা যাচ্ছে যে বিকালে শুরুতে জাতির জনক ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসনের সাথে সাক্ষাৎ করেন। Then he called Dhaka and for the first time since his arrest by the Pakistan Army in March spoke to his family. তারপর তিনি ঢাকার সাথে যোগাযোগ করেন এবং মার্চে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ার পর প্রথমবারের মতো তার পরিবারের সাথে তিনি কথা বলেছিলেন। এ লং কনভারসেশন দেন ফলোয়েড উইথ প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমদ। বলা যাচ্ছে তারপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছিল। দ্য কনভারসেশনস উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড উইথ তাজউদ্দিন ওয়ার ইমোশনাল অ্যাফেয়ার্স, বাট হি নাও হ্যাড এ ক্লিয়ার পিকচার অফ অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ অ্যাবসেন্স ইন বাংলাদেশ। বলা যাচ্ছে যে পরিবার এবং তাজউদ্দিনের সাথে আলাপ আলোচনা ছিল আবেগময় ঘটনা, কিন্তু তার অনুপস্থিতিতে বাংলাদেশে কি ঘটেছিল তার একটা পরিষ্কার চিত্র তিনি পেয়ে গেলেন। It gave him immense pleasure knowing that he had truly liberated his people. বলা যাচ্ছে যে সত্যিকার ভাবে তিনি তার জনগণকে মুক্ত স্বাধীন করেছেন জেনে তিনি খুব আনন্দ লাভ করেছিলেন। Bangabandhu's opening words at a crowded news conference that evening at Claridge's was a touch poetic। বলা যাচ্ছে কি যে দেখো সেদিন সন্ধ্যায় ক্লারিজেস হোটেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর দেয়া যে প্রারম্ভিক ভাষণ ছিল সেটা কবিত্বের স্পর্শ বা ছোঁয়া ছিল সকলের মাঝে। He expressed the unbound joy of freedom achieved by his people in an epic liberation struggle। বলা যাচ্ছে যে তার জনগণের অর্জনে তিনি মুক্তির অসীম আনন্দ প্রকাশ করেছিলেন তখন। বাংলাদেশ he told the crowd was a reality and would fulfill its obligations as part of international community। তো বলা যাচ্ছে যে সমবেত জনতাকে তিনি বললেন বাংলাদেশ একটি বাস্তবতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে সে তার নৈতিক বাধ্যবাধকতা পূরণ করবে। He made it clear that those who were involved in different types of crimes including genocide would be trialed by his government। বলা যাচ্ছে যে তিনি এটি পরিষ্কার করেছিলেন যে যারা গণহত্যা সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদেরকে তার সরকার বিচারের আওতায় নিয়ে আসবে। জেনোসাইড বলতে হচ্ছে গণহত্যা বোঝানো হয়ে থাকে। তো এই ছিল আমাদের প্যাসেজ। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো, যেটা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তারপর দেখো সিতে কি বলা আছে, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজটি করো। রাইট অন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস হাউ ইউ উড এক্সপ্রেস দিস ওয়ার্ডস phrases in your own language and then make sentences with them। বলা যাচ্ছে যে জোড়ায় কাজটি করতে বলা হয়েছে এবং তুমি কিভাবে একটা এই সমস্ত শব্দের গুচ্ছের তোমার নিজের ভাষায় প্রকাশ করবে তা ফাঁকা জায়গায় লেখো এবং এগুলোর সাহায্যে পরে একটি বাক্য রচনা করো। তো এখানে হচ্ছে দেখো কয়েকটা শব্দগুচ্ছ দেয়া আছে যার হচ্ছে তোমার নিজের ভাষায় প্রকাশ করতে বলা হয়েছে এবং সেই নিজের ভাষায় প্রকাশ করার পর তোমাকে একটা বাক্য লিখতে বলা হয়েছে। তো এখানে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো শব্দগুচ্ছ দেওয়া আছে সবগুলো যদি নিজের ভাষায় প্রকাশ করি এবং বাক্য লিখি তাহলে আমরা লিখতে পারি যা। তো দেখো প্রথমেই দেওয়া ছিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে স্বাধীনতার ঘোষণা, এখানে আমরা এটাও লিখতে পারি অ্যানাউন্সমেন্ট অফ ফ্রিডম, একই অর্থ প্রকাশ করে থাকে যে স্বাধীনতার ঘোষণা। তো এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে সেন্টেন্সটা তৈরি করা যায় দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইন দ্য আর্লি আওয়ার্স অফ 26 মার্চ 1971। 1971 সালের 26শে মার্চের আগেই হচ্ছে কি প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপর বিতে দেখো, বিতে বলা আছে ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ বলা যাচ্ছে যে মৃত্যুদণ্ড, যেটা আমরা ডেথ সেন্টেন্স দিতে পারি। ডেথ সেন্টেন্স অর্থ হচ্ছে কি যে মৃত্যুদণ্ড। তারপর রয়েছে দ্য কিলার ওয়াজ গিভেন ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ যে খুনিটা হচ্ছে মৃত্যুদণ্ড সাজা পেল। সিতে রয়েছে টু অ্যাওয়েট ব্রেথলেসলি, অর্থাৎ বলা যাচ্ছে যে রুদ্ধশ্বাসে অপেক্ষা করা। টু ওয়েট ইমপেশেন্টলিও রুদ্ধশ্বাসে অপেক্ষা করা বোঝানো হয়ে থাকে। আই অ্যাওয়েটেড মাই ফাদার্স রিটার্ন ফ্রম কানাডা ব্রেথলেসলি, আমার বাবা কানাডা থেকে ফিরে আসবে তাই আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। দিতে বলা হয়েছে টু মেক দেয়ার ওয়ে টু, অর্থাৎ বলা যাচ্ছে যে উদ্দেশ্যে রওনা হওয়া বোঝানো হয়ে থাকে। এটা আমরা টু রাশ ফরও লিখতে পারি, যেটা হচ্ছে উদ্দেশ্যে রওনা হওয়া বোঝায়। এ লট অফ পিপল মেড দেয়ার ওয়ে টু হোটেল ক্লারিজেস টু ওয়েলকাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হোটেল ক্লারিজেসে অনেক মানুষ হচ্ছে গিয়েছিল, হোটেল ক্লারিজেসের উদ্দেশ্যে রওনা হয়েছিল অনেক মানুষ শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগতম জানানোর জন্য। তারপর দেখো, তারপর আমি লিখতে পারি ইমোশনাল অ্যাফেয়ার্স। ইমোশনাল অ্যাফেয়ার্স বলতে হচ্ছে আবেগপূর্ণ বিষয় বোঝানো হয়ে থাকে, যেটাকে আমরা টাচিং অকারেন্স বলি বা হচ্ছে কি এটাকেও আমরা আবেগপূর্ণ বিষয় বোঝানো হয়ে থাকে। তো এখানে আমরা লিখতে পারি কি দেখো যে The conversations of Bangabandhu with his family and with Tajuddin were emotional affairs। বলা যাচ্ছে কি যে তাজউদ্দিন আহমেদের সাথে এবং তার পরিবারের সাথে বঙ্গবন্ধুর কথোপকথনটা ছিল খুবই আবেগপূর্ণ। এফে লিখতে পারি ইমেন্স। ইমেন্স অর্থ হচ্ছে অপরিমেয় বোঝানো হয়, যেটা হচ্ছে ইমমেজারেবল বলতেও বোঝানো হয়ে থাকে। দ্য অ্যাচিভমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স ইজ ইমেন্স, অর্থাৎ বলা যাচ্ছে যে এই যে আমাদের যে স্বাধীনতাটা আমরা পেয়েছি এটা অপরিমেয়। তারপর জিতে রয়েছে টাচ পোয়েটিক, অর্থাৎ কবিত্বের স্পর্শ, যেটা আমরা হ্যাভিং দ্য আর্টিস্টিক ফ্লেভার, অর্থাৎ কবিত্বের স্পর্শই বোঝানো হয়ে থাকে। বঙ্গবন্ধু'স ওপেনিং ওয়ার্ডস এট এ ক্রাউডেড নিউজ কনফারেন্স ওয়াজ এ টাচ পয়েটিক। বলা যাচ্ছে যে বঙ্গবন্ধু সকলের সামনে যে কথাগুলো বলেছিল বা যে ভাষণ দিয়েছিল সেটা হচ্ছে কবিত্বের স্পর্শ সকলের মাঝে ছড়িয়ে দিয়েছিল। এইচে লেখা হয়েছে, দেখো এইচে লেখা হয়েছে আনবাউন্ডেড জয়, অর্থাৎ বলা যাচ্ছে যে অসীম আনন্দ, যেটা আমরা অ্যাবসলিউট প্লেজার দিয়ে বোঝাতে পারি। এ আনবাউন্ডেড জয় অফ ফ্রিডম ওয়াজ এনজয়েড বাই দ্য পিপল, অর্থাৎ একটা অসীম আনন্দ সকলের মাঝে দেখা যাচ্ছিল বা সকল মানুষ একটা অসীম আনন্দের মধ্যে ছিল। সবার শেষে বলা আছে জেনোসাইড, অর্থাৎ গণহত্যা বোঝানো হয়ে থাকে। ম্যাস কিলিংও গণহত্যা বোঝায়, অর্থাৎ গণহারে মানুষের উপর নির্যাতন চালানো বা গণহারে মানুষকে হত্যা করা বোঝানো হয়েছে। দ্য পাকিস্তানি আর্মি স্টার্টেড জেনোসাইড ইন বাংলাদেশ, অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীরা বাংলাদেশের মানুষদের নির্মমভাবে গণহত্যা করেছিল, সেটাই বোঝানো হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের যে জোড়ায় জোড়ায় কাজটা করতে বলা হয়েছিল, কিছু শব্দগুচ্ছ দেওয়া ছিল যেগুলোকে আমার নিজের ভাষায় প্রকাশ করতে বলা হয়েছিল এবং কি তারপর সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছিল। তা আমরা নিজের ভাষায় প্রকাশ করেছি এবং বাক্য তৈরি করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো ডিতে কি বলা আছে। ডিতে বলা আছে টক অ্যাবাউট দ্য কোশ্চেন্স, এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলোর হচ্ছে উত্তর আমরা এখন সলভ করব। তারপর দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, হোয়াট মেড বঙ্গবন্ধু সো বোল্ড হোয়াইল ইন দ্য প্রাইজন, বলা হচ্ছে কারাগারে থাকাকালে কি বঙ্গবন্ধুকে এত সাহসী করে তুলেছিল। তো এখানে আমরা লিখতে পারি হোয়াইল ইন প্রাইজন বঙ্গবন্ধু কুড ফরসি দ্যাট নাথিং উড স্টপ দ্য ফ্রিডম লাভিং প্যাট্রিয়টিক বাঙালিজ to gain the country's independence. This belief in him made him so bold. বলা যাচ্ছে যে কারাগারে থাকাকালের সময়ে বঙ্গবন্ধু আগাম বুঝতে পেরেছিলেন যে কোনো কিছুই স্বাধীনতাপ্রিয় দেশপ্রেমিক বাঙালিদের দ্বারা দেশের স্বাধীনতা অর্জন ব্যাহত করতে পারবে না, তার এই বিশ্বাস তাকে এত সাহসী করে তুলেছিল। তারপর 2 নাম্বার দেখো কি বলা হয়েছে, হাউ ডিড টাইম চেঞ্জ ইন বঙ্গবন্ধু'স লাইফ উইথিন দ্য 9 months ইন আ পাকিস্তানি প্রাইজন, বলা যাচ্ছে পাকিস্তানি কারাগারে 9 মাসের মধ্যে বঙ্গবন্ধুর জীবনে কিভাবে সময় অতিবাহিত হয়েছিল। তারপর দেখো 2-এর অ্যান্সার আমরা লিখতে পারি বঙ্গবন্ধু ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ অ্যান্ড ইমপ্রাইজন্ড দেয়ার ইন এ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট, বলা যাচ্ছে যে বঙ্গবন্ধুকে বন্দী হিসেবে পাকিস্তানে নেওয়া হয় এবং মৃত্যুদণ্ডের জন্য কারাগারে এক ছোট কক্ষে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। ইভেন এ গ্রেভ ওয়াজ ডাগ ইন ফ্রন্ট অফ হিজ সেল টু ফ্রাইটেন্ড হিম, অর্থাৎ বলা যাচ্ছে কি দেখো যে তাকে ভয় দেখানোর জন্য তার প্রকোষ্ঠের সামনে একটি কবরও খোঁড়া হয়েছিল। বঙ্গবন্ধু স্পেন্ড দ্য 9 months ইন দ্য প্রাইজন উইথ গ্রেট অ্যানেক্সিটি ফর হিমসেলফ অ্যান্ড ফর হিজ কান্ট্রি, বলা যাচ্ছে যে কারাগারে বঙ্গবন্ধু 9 মাস তার নিজের এবং তার দেশের জন্য গভীর উৎকণ্ঠায় কাটান। বাট হি ওয়াজ ফেয়ারলেস অ্যান্ড ওয়াজ প্রিপেয়ার্ড ফর এনি সিচুয়েশন, কিন্তু তিনি ছিলেন নির্ভীক এবং যে কোনো অবস্থার জন্য তিনি প্রস্তুত ছিলেন সবসময়। Because he had little hope to return to his native land, কারণ স্বদেশে ফিরে আসার তার কোনো আশাই আর ছিল না। তারপর দেখো এই হচ্ছে আমরা 1 আর 2-এর অ্যান্সার এভাবে লিখতে পারি। তারপর 3 নাম্বার কোশ্চেন দেখো কি বলা হয়েছে, হাউ ডিড লন্ডন ওয়েলকাম বঙ্গবন্ধু, বলা হচ্ছে যে কিভাবে লন্ডন বঙ্গবন্ধুকে স্বাগত জানালেন। এখানে 3-তে আমরা লিখতে পারি অ্যাজ সুন অ্যাজ দ্য নিউজ অফ বঙ্গবন্ধু'স অ্যারাইভাল অ্যাট হেথ্রো এয়ারপোর্ট ইন লন্ডন স্প্রিড জার্নালিস্টস the general public, British officials and politicians and Bengali resident in the city rushed to Hotel Claridge's and gave him a rousing reception. বলা যাচ্ছে যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বঙ্গবন্ধুর আগমনের খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে সাংবাদিক, সাধারণ জনগণ, ব্রিটিশ আমলা ও রাজনীতিবিদগণ এবং নগরে বসবাসকারী বাঙালি যারা ছিলেন তারা দ্রুত হোটেল ক্লারিজে ধাবিত হন এবং তাকে উষ্ণ সংবর্ধনা জানান। নিউজ bulletins on the BBC and other media organizations made headlines on Bangabandhu's arrival. বলা যাচ্ছে বিবিসির সংবাদ, বুলেটিন এবং অন্যান্য মিডিয়া সংস্থাগুলো বঙ্গবন্ধুর আগমনের উপর শিরোনাম করেছিলেন। বঙ্গবন্ধু also made his arrival in London commendable by meeting the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. বলা যাচ্ছে যে বিবিসির সংবাদের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং বিরোধী দলীয় নেতা হারল্ড উইলসনের সাথে সাক্ষাতের দ্বারা বঙ্গবন্ধু তার লন্ডন আগমন প্রশংসনীয় করেন বা করেছিলেন। তারপর দেখো 4 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট বঙ্গবন্ধু ওয়াজ এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ রিলিভড ফ্রম লং অ্যানেক্সিটি ইন লন্ডন, হোয়াই নট, বলা যাচ্ছে যে দেখো তুমি কি এই বর্ণনার সাথে একমত যে বঙ্গবন্ধু লন্ডনে দীর্ঘ উৎকণ্ঠা হতে উত্তেজিত এবং দুশ্চিন্তামুক্ত ছিল কেন বা কেন নয় সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তারপর দেখো ফোরের অ্যান্সার আমরা লিখতে পারি Before his arrival in London, Bangabandhu was excited whether he could ever be able to return to his motherland. বলা যাচ্ছে যে লন্ডনে পৌঁছার আগে বঙ্গবন্ধু উত্তেজিত ছিলেন তিনি তার মাতৃভূমিতে আর কখনো ফিরে আসতে পারবেন কিনা সে ব্যাপার নিয়ে। But soon after reaching London, he was relieved of the anxiety because he was a free man to go home. কিন্তু লন্ডনে পৌঁছার পরেই তার উৎকণ্ঠার অবসান হলো কারণ তিনি বাড়ি ফিরে যেতে পেরেছিলেন একজন স্বাধীন মানুষ হিসেবে। পাকিস্তান হ্যাড নাথিং টু ডু টু স্টপ হিজ গোয়িং ব্যাক টু বাংলাদেশ। পাকিস্তানিরা হচ্ছে কি কিছুই করার ছিল না তাকে হচ্ছে আটকানোর জন্য। মোর ওভার হি হ্যাড এ টক উইথ মিস্টার তাজউদ্দিন আহমেদ অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স ইন ঢাকা। ঢাকায় থাকা তার পরিবার এবং তাজউদ্দিন আহমেদের সাথে তার হচ্ছে কথোপকথন হয়েছিল। So he was both excited and relieved from long anxiety in London. বলা যাচ্ছে লন্ডনে পৌঁছানোর পর তিনি দীর্ঘ উৎকণ্ঠায় উত্তেজিত এবং প্রশমনে আশ্বস্ত ছিলেন কারণ কি তিনি একটা মানে উত্তেজনা তার কমে গিয়েছিল কারণ কি তিনি সেখানে যাওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন তিনি একজন স্বাধীন মানুষ এবং তারপর তার সাথে সাথেই হচ্ছে তার পরিবারের সাথে এবং তাজউদ্দিন আহমেদের সাথে কথা বলার কারণে তিনি একটু শান্তি পাচ্ছিলেন খুব সহজেই। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন যে প্রশ্নগুলো হচ্ছে আমরা প্যাসেজ পড়ার মাধ্যমে হচ্ছে সলভ করেছি। আশা করি তোমরা প্রশ্ন এবং সিতে যেই শব্দগুচ্ছগুলো দেওয়া ছিল এবং তার মাধ্যমে যে আমরা বাক্যগুলো তৈরি করেছি সেগুলো বুঝতে পেরেছো। আমাদের এই পর্বের প্যাসেজটা ছিল মেইনলি বঙ্গবন্ধুর দেশ প্রত্যাবর্তন নিয়ে। আগের পর্বেও বঙ্গবন্ধুর একটা প্যাসেজ আমরা পড়েছি। আশা করি তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্যাসেজগুলো বুঝতে পেরেছো। তো আমাদের আজকের এই পর্ব এই পর্যন্তই ছিল। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।